ভাই বালি খোলা গেলে কে রাস্তা ভালো হবে? বালি খোলা নাকি কি কয় যে হাওর? হ্যাঁ নিকলি না নিকলি নাকি আরেকটা জায়গা নাকি আছে ভাই? চা কপি আছে কিছু? কপি আছে দুটা কপি। লাড়া দেন রহিম। বিয়ার্স তেল নিয়ে ব্যাগ ট্যাগ গুছাইতে গুছাইতে এখন 8:18 বাজে। আমরা বনশ্রী পাম্প থেকে তেল নিয়েছি, এখন রওনা দিলাম ইনশাল্লাহ মিঠামইনের উদ্দেশ্যে। দেখেন কি অবস্থা, আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ এখন যাব বালিগাঁও। বালিগাঁও নাকি কি নাম জানি না, কিশোরগঞ্জ যাই আগে। একা একাই রওনা দিলাম, কারণ গ্রুপ টুরে আমার মানায় না। যারা গ্রুপ ট্যুর করে অনেক বাইক একসাথে অনেক স্পিডে যাবে, বাইক অনেক স্পিডও করতে পারি না। সকালবেলা আমরা যাচ্ছি বনশ্রী দিয়ে, মানে স্টাফ কোয়ার্টার হয়ে সুলতানা কামাল ব্রিজ দিয়ে ঢাকা সিলেট হাইওয়েতে উঠে যাব। যাক বিয়ার্স, ভিডিওটির না টেনে সম্পূর্ণ দেখেন আজকে কীভাবে ইটনা মিঠামইনে ভ্রমণ করতে হয়, কোথায় কত টাকা খরচ হয়, বাইক নিয়ে কোথায় থেকে ট্রলারে উঠতে হয়, এই ভিডিওতে আমি ইনশাল্লাহ সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তো মিঠামইন thank you.
দেখতে পাই, চারিদিকে খালি কলা বাগান, কলার রাজ্যে নরসিংদী। এখানটায় মনে হয় সাগর কলার উৎপন্ন, মেবি মেবি ভিউয়ার্স মনোহর দি। এখন ডাইনে আমি শুধু কলার বাগান দেখতে আসছি। এখানে প্রতি বাড়িতে এই কলা বাগান আছে। এই নরসিংদীর এই অঞ্চলের কলা, এই বাংলাদেশের বিখ্যাত কলা। রাস্তাঘাটে তো কলা দেখতেছি না রে ভাই। এখানে পাকা কলা দেখতেছি না, পাকা কলা সারতেছে না, হওয়াইতেছে না। যাই দেখি সামনে নাকি আছে লটকন বাগান। হ্যালো গাইস, শেষ পর্যন্ত আমরা বালিখোলা এসে পৌঁছাইতে পেরেছি। তো এখানে এসে দেখতেছি পুলিশ অ্যালাউন্স করতেছে যাতে কোনো বাইক ট্রলারে কিংবা নৌকা মাঝি কিংবা মালিকরা না বহন করে। এর মূল কারণ হলো আমরা যারা বাইকার আছি মিঠামইন গিয়ে জিপি কি বলে রেস খেলি, যার পরিপ্রেক্ষিতে এখানে গত এক বছরে প্রায় 40 জন স্পট ডেড হয়েছে। রাস্তা অনেক ফাঁকা, কোনো একদম সোজা রাস্তা, কিন্তু এখানে এত স্পিডিং করে এসে বাইকাররা স্টান করে রেস খেলে, যার কারণে এখন পুলিশ বাধা দিচ্ছে, ওইখানে কোনো বাইকই যেতে পারবে না। নিকলিও খবর নিয়েছি একই অবস্থা, নৌকাতে বাইক করতে দেয় না। শেষ পর্যন্ত আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করি, পুলিশ চলে যাওয়ার পরে একটি বোট, বিশাল বড় ট্রলার কি বলে বালটানার ট্রলার আমরা রিজার্ভ করতে পেরেছিলাম, এবং 12 জন বাইকার মিলে আমরা যাই। যাক, ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার ব্লগের এটি প্রথম ভিডিও। যাদের ভালো লেগেছে, আসলে আমি অনেক ভালো করতে পারি না হয়তো, অনুরোধ করব একটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ। এবং পরবর্তী ভিডিও দেখবেন, আমরা মিঠামইনে নিয়ে যাবো পরবর্তী ভিডিওতে, কীভাবে নৌকা উঠেছিলাম, নৌকা ভাড়া কত করেছি সম্পূর্ণ জানিয়ে দিন ইনশাল্লাহ। খোদা হাফেজ।